ফটোগ্রাফি অ্যাট এ গ্ল্যান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা আমার আগের পর্বে দেখেছো কিভাবে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। আজ আমি আলোচনা করব স্তূপ পর্বত সম্পর্কে। চলো তাহলে দেখে নেওয়া যাক স্তূপ পর্বত কি। মহীভাবক ভূয়ালোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ যখন উঁচুতে উঠে গিয়ে স্তূপের আকারে পর্বতরূপে অবস্থান করে, তখন সেই পর্বতটিকে স্তূপ পর্বত বলে। যেমন মধ্য ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পর্বতগুলো হলো স্তূপ পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ। এবার আমরা দেখে নেব যে কিভাবে স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে। প্রথমত, প্রবল ভূয়ালোড়নের ফলে ভূত্বকের কোথাও সংকোচন টান, আবার কোথাও প্রসারণ চাপ পড়ে। ফলে কি হয়, ভূত্বকের শিলাস্তরে ক্র্যাক বা গভীর ফাটলের সৃষ্টি হয়। এরপর যদি আবার ভূয়ালোড়ন হয়, তবে ওই ফাটল বরাবর শিলার একটি অংশ থেকে আরেকটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একে বলে তখন চ্যুতি। ভূত্বকে যে রেখা বরাবর চ্যুতি সৃষ্টি হয় তাকে বলে চ্যুতি রেখা। এরপর কি হবে, প্রবল ঊর্ধ্বচাপ ও নিম্নচাপের ফলে যখন দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ আশেপাশের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে চ্যুতি রেখা বরাবর খাড়াভাবে ওপরে উঠে আসে এবং পার্শ্ববর্তী অঞ্চল দুটি নিচে বসে যায়, তখন উপরের উঠে আসা অংশটি হল স্তূপ পর্বতে পরিণত হয় এবং নিচে বসে যাওয়া অংশ দুটি প্রস্থ উপত্যকা রূপে বিরাজ করে। এইভাবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া স্তূপ পর্বতকে হোর্স্ট বলে। ভারতের সাতপুরা কিন্তু এ ধরনের একটি হোর্স্ট জাতীয় স্তূপ পর্বতের উদাহরণ। এটা একভাবে গেল। আবার কিভাবে স্তূপ পর্বত সৃষ্টি হতে পারে, যখন ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রবল চাপে কি হবে, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ আবার নিচে নেমে যেতে পারে। যে অংশটা নিচের দিকে নেমে যায় সেই অংশটা পরিণত হবে গ্রস্ত উপত্যকায় এবং পার্শ্ববর্তী দুটি যে খাড়া অংশটা থাকে সেই দুটি অংশ স্তূপ পর্বতে পরিণত হবে। আরও একভাবে কিন্তু স্তূপ পর্বত গঠিত হতে পারে, সেটা হলো দুটি সমান্তরাল চ্যুতির দুপাশের শিলাস্তর যদি বসে যায় তাহলে কি হবে, মধ্যবর্তী অংশটা উঁচু হয়ে থাকবে এবং সেটি স্তূপ পর্বত রূপে বিরাজ করবে, আর দুপাশের বসে যাওয়া অংশটা হয়ে যাবে গ্রস্ত উপত্যকা। এরকমভাবে কিন্তু পৃথিবীর বিভিন্ন গ্রস্ত উপত্যকাগুলো সৃষ্টি হয়েছে। এই গ্রস্ত উপত্যকাগুলোকে আবার জার্মানিতে গ্রাবেন বলে। জার্মানির রাইন নদী উপত্যকাটি কিন্তু একটি গ্রাবেনের উদাহরণ। এবার আমরা দেখে নেব যে চ্যুতি পর্বত আর হোর্স্ট পর্বতের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা কি। হোর্স্টের ক্ষেত্রে দুটি সমান্তরাল চ্যুতি সোজাভাবে যদি উত্থিত হয়, উপরে উত্থিত হয়, তাহলে উত্থিত অংশটিকে বলা হবে হোর্স্ট আর পাশের অংশটাকে বলা হবে গ্রাবেন। কিন্তু দুটি সমান্তরাল চ্যুতি কিন্তু সেটা যদি তির্যকভাবে অবস্থান করে তখন কি হবে, এই তির্যক সমান্তরাল চ্যুতি রেখা বরাবর মধ্যবর্তী শিলাস্তূপ যদি তির্যকভাবে উত্থিত হয় তখন সেটাকে বলবো আমরা স্তূপ পর্বত, তির্যক স্তূপ পর্বত বলবো। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু এরকম স্তূপ পর্বতের উদাহরণ। খুবই সামান্য পার্থক্য, জার্মানির ভোজ ও ব্ল্যাক ফরেস্ট কিন্তু এ ধরনের স্তূপ পর্বতের উদাহরণ। ভারতের নর্মদা ও তাপ্তি নদী দ্বয়ের গ্রস্ত উপত্যকার মধ্যবর্তী সাতপুরা একটি স্তূপ পর্বত। তাহলে এবার আমরা দেখে নিই স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমত, স্তূপ পর্বতের উপরিভাগ চ্যাপ্টা বা প্রায় সমতল হয়। এই জাতীয় পর্বতের পার্শ্ববর্তী ঢাল অপেক্ষাকৃত কঠিন রূপান্তরিত শিলায় গঠিত এবং বেশ খাড়া হয়। এছাড়াও স্তূপ পর্বতে অনেক চ্যুতি বা ফল্ট ও গ্রস্ত উপত্যকা দেখা যায়। স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকার অবস্থান লক্ষ্য করা যায়। সাধারণত গ্রস্ত উপত্যকায় নদী বা হ্রদ সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বতের তুলনায় স্তূপ পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত কম হয় এবং এই পর্বত ভঙ্গিল পর্বতের মতো বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না। স্তূপ পর্বত সাধারণত শৃঙ্গবিহীন হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ স্তূপ পর্বত কি কিভাবে সৃষ্টি হয়। তাহলে আজ এই অধ্যায়টি থেকে আমরা কি কি জানতে পারলাম
সুপ পর্বত কি, সুপ পর্বতের উৎপত্তি কিভাবে হয় এবং সুপ পর্বতের বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ কেমন হয় দেখতে বা অন্যান্য পর্বতের সাথে তুলনা করলে এই সুপ পর্বত কিরকম হয়। তো আজ এই অধ্যায় থেকে তোমাদের জন্য রয়েছে কিছু প্রশ্নাবলী, সেগুলো এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়লেই তোমরা অবশ্যই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। সেগুলো হলো, এক, উদাহরণসহ স্তূপ পর্বতের উৎপত্তি বর্ণনা করো, দুই, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কী, তিন, গ্রস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয়েছে, চার, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কাকে বলে। তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো উত্তর পারবে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, বা কোনো অধ্যায় তোমাদের যদি আরও জানতে ইচ্ছা করে বা ভিডিও তৈরি মনে হয় যে এটা ভিডিও করলে ভালো হতো সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।